সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন লার নিজেলি ফুটে উঠছে না। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কন্টেস্টে উইন হবেন। কন্টেস্টে উইন হওয়ার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আমার চ্যানেল লার্ন ইজিলি 44 চ্যানেল। তো যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমি মনে করি যারা কন্টেস্টে এন্ট্রি দিচ্ছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না, 4 স্টার 5 স্টার পাচ্ছেন কিন্তু কোনো নেই, কিছুটা ডিজাইন সুন্দর হচ্ছে, কেমনে করলে ডিজাইন সুন্দর হবে বুঝতেছেন না, তো আশা করি আজকে ভিডিওটা আপনারা দেখলে কিছুটা হলেও উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি একটা বাংলাদেশি এর বিয়ে দিয়ে শুরু করি, একটা বাংলাদেশি মেয়ে। এই মহিলাটা পরিজান বেগম মনোহর। এ জয়েন হয়েছে সেপ্টেম্বরে, 9 সেপ্টেম্বর 2019, কোনো 1 বছর হয়নি। এনার এখানে আছে 42টা রিভিউ, তার মধ্যে একটু আগে একটা উইন হয়েছে, দেখেন 41 মিনিট আগে একটা উইন হয়েছে। আমি এর প্রত্যেকটা ওপেন করি। এই কোন ধরনের কাজের মধ্যে উইন হয়েছে আমি একটু দেখাই, সবগুলো আমি একটা ট্যাবের মধ্যে ওপেন করি। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের উপকার আসবে, কিছুটা হলেও উপকৃত হবেন, ইনশাআল্লাহ আপনারা উইন হবেন। সবগুলো একটু ওপেন করে নিচ্ছি। আচ্ছা, 3 পর্যন্ত, বাকিটা পরে দেখবেন। এখন এর ডিজাইনগুলো দেখি। এই ডিজাইনটাতে এ উইন হয়েছে, এটা হচ্ছে আপনার 100 KT, 41 মিনিট আগে যেটা উইন হয়েছে ওটা। এখানে দেখেন, এখন আমাদের ডিজাইন করতে গেলে যেগুলা মেইন গুলা হচ্ছে, কন্টেস্ট হোল্ডার যখন একটা কন্টেস্ট ছাড়ে ওটা আমাদের পড়তে হবে, এখানে ডিসক্রিপশন যেটা আছে ওটা আমাদের পড়তে হবে। ও কি চাই আসলে, ফার্স্ট ওটাই 1 নম্বর, ও কি চাই ওটা বুঝতে হবে আমাদের। অনেক কাজ আছে অনলাইনে, অনেক কাজই আছে কিন্তু সবগুলো তো আমরা অ্যাটেন্ড করতে পারবো না, সবগুলোর ব্যাপারে আমাদের আইডিয়া নেই। যে কাজটা আমি বুঝতেছি না ওটা আমার করার দরকার নেই, অনেক কাজ আছে সহজ, যেটা আপনার সহজ মনে হয় ওটাই করেন, ওটা 1 নম্বর। যেটা আপনার সহজ মনে হয়, যেটা আপনি করতে পারবেন ওটাই করতে হবে, তাহলে আপনি সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি। তারপর 2 নম্বর, কন্টেস্ট হোল্ডার কী চাই ওটা বুঝতে হবে। ওকে, 3 নম্বর হচ্ছে আপনার কালার, কালার চুজ করতে হবে। যেমন ঘরের একটা দিছি, কী বলে, কনস্ট্রাকশনের কাজের, বিল্ডিংয়ের, অন্য কাজের, ফুডের, সবগুলোর এক একটা কালার আছে। ফুডের কালারটা বেশিরভাগ পাওয়া যায় আপনার, দেখেন আমি ফুডের একটা করি, ফুড লোগো। ফুডের কালারটা দেখেন কোন ধরনের, কী কী কালার ইউজ করে ফুডের মধ্যে আপনার কালার চয়েস করতে হবে। যখন আপনি গুগলে সার্চ করবেন কোন কালার ইউজ করছে ফুডের খাদ্য জাতীয় কোনো কিছুতে, কী কালার ইউজ করে ওটা আপনি দেখতে হবে। তারপরে হচ্ছে আপনার বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজে কোন ধরনের ব্যবহার করে, কনস্ট্রাকশন করবো, বিল্ডিংয়ের কাজে কোন ধরনের কালার ইউজ করে এগুলো আপনি খেয়াল করতে হবে, দেখতে হবে। ওকে, তারপরে মানে আপনার যে ডিজাইনটা করতে চাচ্ছেন এই ডিজাইনের উপর আপনি সার্চ করবেন গুগলে, এটা কোন কোম্পানি কিসের কিসের উপর কাজ করবেন, সার্চ করবেন, ওখান থেকে আপনি কী করবেন, কালার চুজ করবেন, ফন্ট চুজ করবেন, মানে কোন কালার
ইউজ করছে আর কোন ফন্ট ইউজ করছে, ওই ধরনের ফন্ট আপনি ইউজ করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কালার ফন্ট, এটা গেল 4 নম্বর। 4 নম্বর হচ্ছে অন্যের ডিজাইনগুলো ফলো করতে হবে। ওকে, অন্যরা কেমনি ডিজাইন করতেছে, কীভাবে করলে সুন্দর হচ্ছে। যেমন আপনি একটা কন্টেস্টে ঢুকছেন, কন্টেস্টে ঢুকার পর সবার গুলো তো আপনার কন্টেস্ট হোল্ডার নিবে না, একটাই নিবে। আপনার চোখে পড়বে কোন ডিজাইনটা সুন্দর হয়েছে, ওটা আপনার চোখে পড়বে। বিভিন্ন কান্ট্রি থেকে তো এন্ট্রি দেয়, কিন্তু সবাইকে তো উইন করে না। একটা ডিজাইন উইন হবে, অথবা যদি চাই এর দু একটা নিতে পারে। তো এভাবেই ডিজাইনটা যাতে কন্টেস্ট হোল্ডারের চোখে মানে আকর্ষিত হয় এভাবে। তারপর হচ্ছে এই ডিজাইনটা কোন কালার কালার ব্যবহার করছে, তারপরে কোন ফন্ট ইউজ করছে, এগুলো আপনার কী করতে হবে, রিসার্চ করতে হবে। তো এই ফন্টগুলো কেমনে পাবেন আপনি? এই ফন্টগুলো যেমন আপনার একটা ফন্ট দরকার, এই ফন্ট যেমন মরি, এই ফন্টটা মনে হয় আসবে না। আমি দেখি ওয়ার্ডটা ফন্ট দিকে, ওয়ার্ডটা ফন্ট আমি এখানে ওই পিক্সেলটা আমি যখন সেভ করে রাখছি, আমি ওটা সেভ করে রাখছি কোন কোন কন্টেস্টে কে কে উইন হয়েছে এরকম একটা সব ফোল্ডার করে নিলাম। আমি যেমন করে রাখছি একটা উইন উইন কন্টেস্ট উইন লোগো বলে একটা ফোল্ডার করে রাখছি, ওখানে যে যতগুলো কন্টেস্টে উইন হয় ওইগুলো আমি সেভ করে রাখি, পরবর্তীতে আমি ওগুলো ফলো করি। তো এখানে দেখেন ওই হাউসের লোগোটা কই, এই যে এটা নাও আসতে পারে। আচ্ছা, তারপরে এটা সিলেক্ট করার পর নিয়ে দিলাম, সরি এটা যেহেতু বাঁকাতেটা সেজন্য আসতেছে না, সোজাসুজি একটা যদি ইয়ে হয় তারপরে কিছুটা মনে হয় পাওয়া যাবে, কিছুটা নিতেছে। তো এইভাবে সার্চ করবেন, সার্চ করে আপনি ওখান থেকে এখান থেকে সরাসরি ডাউনলোড করবেন না। এখান থেকে দেখেন এটা হচ্ছে পেট, আপনার এটা কিনতে গেলে এখান থেকে যদি আপনি কিনতে চান একটা ডলার দিতে হবে, এটা পেট। তো আপনি এখান থেকে কী করবেন, এই যে যেমন নামটা আছে আমি কপি করলাম, এটা সিলেক্ট করার পর কপি করে আপনি গুগলের একটা ক্রম ব্রাউজারের একটা নিউ ট্যাব নিয়ে এখানে গুগলের মধ্যে সার্চ করবেন। ওখানে এখানে অনেক ইয়ে আছে, এখান থেকে আপনি ফোন ডাউনলোড করতে পারবেন, ফ্রি ফন্ট পাওয়া যায়। ওকে, ফন্ট ডাউনলোড করার পর সরাসরি আপনি ইনস্টল করে নেবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখন গেল 4 নম্বর, 5 নম্বর আছে। আসেন, প্রতিদিন কমপক্ষে আপনি দুইটা করে দুইটা তিনটা করে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন। কমপক্ষে দুই চার তিনটা যদি আপনি অ্যাটেন্ড করেন, দুইটা করে দিলে আপনার মাসে আপনার হচ্ছে 60টা কন্টেস্ট। ওকে, 60টার মধ্যে আপনি কমপক্ষে ইনশাল্লাহ আপনি কয়েকটা উইন হয়ে যাবেন। যদি রেগুলার কাজ করেন তাহলে অবশ্যই উইন হবে। তারপরে হচ্ছে আপনার আপনার চেষ্টা থাকতে হবে, 6 নম্বর আপনার চেষ্টা থাকতে হবে। 7 নম্বর হচ্ছে আপনার কোন সাইজে দিলে দেখতে ভালো লাগে, হ্যাঁ কোন সাইজে দিলে ডিজাইনটা সুন্দর করে দেখা যায়। যেমন আমি এখানে তো এরকম কোনো ডিজাইন নাই, সবাই এন্ট্রি দিই, এই যে যেমন দেখেন ওগুলো রিজেক্ট করে দিছি, সাথে সাথে রিজেক্ট করে দিছি। পেজের বাইরে মানে দেখাই যাচ্ছে না ওটা ডিজাইন কি আমরা ইয়া, এগুলো দেখেন মানে এই যে এটা 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 সুন্দর করে মানে মধ্যে পেজের মধ্যখানেই আছে,
আর কিছু কিছু এন্ট্রি দেয় মানে যেগুলা ফ্রিজের বাইরে চলে যায়। ওকে, যেমন আমি দেখাই, এখানে তো তেমন ইয়ে নাই। যেমন এই এই ডিজাইনটা, তারপর আরো হয়তো এভাবে পাওয়া যাবে ভিতরে। সবাই এন্ট্রি দিয়ে দেয়, এন্ট্রি কন্টেস্ট একটা অ্যাটেন্ড করতেছি, বাস দিয়ে দিলাম। এই যে দেখেন, এটা দেখ, ভিতরে ক্লিক না করা পর্যন্ত দেখাই যাবে না, মানে এটা কোন ধরনের ডিজাইন। তো আপনি ডিজাইন দিবেন, এটা মধ্যখানে রাখবেন, এভাবে ছোট আকারে রাখবেন, দেখার সাথে সাথে আকর্ষিত হবে। এখন আপনার এখানে ক্লিক না করা পর্যন্ত বুঝাই যাচ্ছে না। তো ওটার জন্য সাইজটা নিতে হবে আপনার। আমি যেটা করি, আমি 31.75 সেমি এদিকে, হাইট ওয়েট এইভাবে দুই দিকে রাখি 31.75 করে করে, ওটার মধ্যখানে আমি ডিজাইনটা রাখি। তারপর হচ্ছে 7 নম্বর গেল, 8 নম্বর ডিজাইন রিসার্চ করতে হবে আমার। প্রতিদিন ডিজাইন রিসার্চ করতে হবে, কন্টেস্ট একটা দিছে ওই ডিজাইন, ওই ধরনের কন্টেস্ট, যেমন ঘরের উপর একটা কন্টেস্ট দিছে, ওটার উপর আমি কী করবো, রিসার্চ করব, গুগলে দেখবো কোন ধরনের ডিজাইনগুলো আপনার ভালো লাগে। ওটা গুগলে দেখবেন কোন ধরনের ডিজাইন গুগলে আছে, তারপরে freepik.com আছে, freepik.com এর মধ্যে যেমন আমি দেখাই, freepik.com এখানে ভেক্টর পাওয়া যায়, যারা ইয়ে করেন জানেন তারা তো ভালোই, এখানে ভেক্টর ফাইল পাওয়া যায়। যেমন আমি কোম্পানির লোগো, আচ্ছা সরি, ফ্রন্ট লোগো, এখানে ভেক্টর ফাইল পাওয়া যায়। যেমন এগুলো আমি ই করতে পারবো, এটা ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, ভেক্টর ডাউনলোড করবেন, কিন্তু সরাসরি এখানে যেরকম আছে ঠিক সেরকম দিবেন না। এরকম দিলে অনেক, এখন অনেক ইয়ে আছে, ডিজাইন আছে, এগুলো আপনার বলবে এটা কপি, মানে লিঙ্কটা কপি করে, এখান থেকে লিঙ্কটা কপি করে এভাবে ওখানে কপি, মানে যদি কন্টেস্ট হোল্ডার যদি আপনাকে রেটিংও দেয়, 5 স্টার দেয়, ওটা কপি করে ওখানে বসায় দিবে, পরবর্তীতে হয়তো আপনাকে ওটা রিজেক্ট করে দিবে। ওকে, আর সরাসরি কপি করবেন না, মডিফাই করে দিবেন, কিছুটা কিছুটা চেঞ্জিং করে দিবেন, যেটা আপনার এখান থেকে রিসার্চ করে যেটা সুন্দর লাগে ওই ধরনের একটা ডিজাইন নেবেন। ওই ধরনের ডিজাইন নিয়ে তারপরে ওটাকে মডিফাই করে কিছুটা, তারপরে আপনি দিবেন। তারপরে হচ্ছে আপনার মক আপ, 9 নম্বর মক আপ, 9 নম্বর হচ্ছে মক আপ। মক আপ দিলে, মক আপ হলে কি হয়, ডিজাইনটা সুন্দর করে ফুটে ওঠে, মানে কাস্টমারকে আকর্ষিত করে। ওকে, ডিজাইনের ক্ষেত্রে মক আপটা অনেক গুরুত্ব রাখে উইন হওয়ার ক্ষেত্রে। তারপরে হচ্ছে 10 নম্বর, কন্টেস্টের মধ্যে দেখা যায় অনেকগুলো এন্ট্রি হয়ে গেছে, যেমন এটা একটু আগে সার্চে ঘন্টা কানেকের মধ্যে গুণ করে দিছে। ওকে, 48 নম্বর এন্ট্রি অ্যাকাউন্ট করে দিছে, 2 নম্বর দেখেন, 2 নম্বর এক 5 স্টার দিছিল, একে কথা বলছিল এর সাথে, এক্সিলেন্ট ওয়ার্ক স্যার, আই উইল ওয়েট ফিউ মোর আওয়ার্স ফর মোর এন্ট্রি এন্ট্রিজ, বাট উই থিঙ্ক উই উইল টেক ইট। ওকে, কিন্তু এর এর ওটা নেই নেই, ও বলছিল মানে ওর ওটা নিতে পারে ওইরকম একটা সিনটা, কিন্তু আরেকটা নিয়ে নিয়েছে। তো 2 নম্বর এন্ট্রি, এটা এন্ট্রি যখন কন্টেস্ট হলো, যখন কন্টেস্ট সার্ভে চেষ্টা করবেন আগে আগে দিতে, যেমন এখন একটা আছে লুকিং ফর ফ্যাশন ডিজাইনার, আসার সাথে নোটিফিকেশন এখানে শুরু করা পারে, সাথে সাথে আপনি ক্লিক করে ওটাতে ঢুকবেন, ঢুকার পর দেখবেন কোনো এন্ট্রি নেই, যেমন এটা $210
এখানে অনেক এন্ট্রি দিছে, এটা মনে হয় আরো আগে সারছে, এটা নতুন করে আবার আবার ই করছে সবার সামনে। তো যত পারেন তাড়াতাড়ি দিবেন, তাড়াতাড়ি দিলে কি হয় এটা আপনার ডিজাইনার কন্টেস্ট হোল্ডারের চোখে পড়বে, আপনার এন্ট্রিটা আপনার এন্ট্রিটা চেক করবে। অনেক সময় দেখা যায় আপনার 2,000 3,000 4,000 5,000 পর্যন্ত হয়ে গেছে এন্ট্রি, তো আপনি একটা এন্ট্রি দিয়েছেন আপনারটা 4,000 নাম্বার, এখন কন্টেস্টটা হোল্ডার চেক করে করে একটা একটা চেক করে করতে করে যেতে 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 3,000-এর মধ্যে আরেকটা পছন্দ হয়ে গেছে, কিন্তু আর আপনারটা হয়তো আরো সুন্দর হয়েছে কিন্তু আপনারটা উইন হয় নাই, অনেক সময় এরকম হয়েছে। তো যাতে চোখে পড়ে যত তাড়াতাড়ি পারেন, উইন হওয়ার ক্ষেত্রে যত তাড়াতাড়ি পারেন এন্ট্রি দিবেন, উনি ধরেন 100-এর ভিতরে 50-এর ভিতরে ওই রকম এন্ট্রি থাকতে এন্ট্রি ছাড়তে হবে, যত বেশি হয়ে যাবে তত আপনার ওটা চোখে পড়ে কি না ইয়ের মধ্যে পড়ে যাবে। আর যত যদি পারেন প্রথম প্রথম ছোটো ছোটো যেগুলো এন্ট্রি যেমন $10 $20 এভাবে ওগুলোতে অ্যাটেন্ড করবেন, কারণ ওইগুলোতে তেমন ভালো মানের ডিজাইনার থাকে না, ভালো মানের ডিজাইনার যেগুলো ওগুলো বড় এন্ট্রিতে বড় কন্টেস্টে এন্ট্রি দেয়। ওকে, তো আমি এই ডিজাইনগুলো আমি রিসার্চ করি, দেখেন এরকম একটা ডিজাইনের মধ্যে গড়ের ডিজাইন, এটার মধ্যে উইন হয়েছে, হুবহু একই ধরনের আরেকটা ডিজাইনের মধ্যে একই ফন্ট ইউজ করে একই আইকন ইউজ করে আরেকটা ডিজাইনের মধ্যে উইন হয়েছে। ঠিক আমার মতো, আমিও এরকম একবার একটা করেছিলাম, আমি আপনাদেরকে দেখাবো একটু পরে, এটা উইন হয়েছে। তাহলে আমরা কি করব, একটা ফোল্ডার ওপেন করে নতুন একটা ফোল্ডার, যেমন উইন লোগো বলে আমি একটা লিখে রাখছি, ওখানে আমি যখন ডিজাইন দিই ওখান থেকে রিসার্চ করি কেমনি ডিজাইন করলে সুন্দর হয়, কোন ফন্ট ইউজ করছে কী করছে ওগুলো আমি দেখি। ওকে, তাহলে আমি এটা কেটে দিলাম, এটা রাখলাম, এ আর একটাতে উইন হয়েছে, এটা হচ্ছে দেখেন এটাও আমি সেভ করলাম, পরবর্তীতে আমি এই ফন্ট গুলা ধরেন এই ফন্ট বা এই কালার ইউজ করলাম এই ধরনের। ওকে, কথা হচ্ছে আপনার ওটা প্রেজেন্ট করতে হবে সুন্দরভাবে, যেমন এর ডিজাইনটা সুন্দর করে দেখা যাচ্ছে, এখন খুব ভালো করে সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, চেষ্টা করবেন অন্য কেউ থেকে অন্য কেউ যেটা করছে ওটার সে একটু আলাদা করার। ওকে, এই দেখেন একই ফন্ট ইউজ করে আর একটা কন্টেস্টে উইন হয়েছে, ওটা হচ্ছে $10-এর, $10-এর মধ্যে এটা তো উইন হয়েছে, একই ফন্ট ওই যে আগে একটা উইন হয়েছে ঘরে ওটা একই। আচ্ছা এটা রাখলাম, আচ্ছা এটা হচ্ছে একে সরাসরি দিছিল প্রজেক্ট, আর এই একটা গাড়ির, এই ধরনের আপনার আইকন বিভিন্ন ধরনের এই ধরনের গাড়ির আইকন অনেকগুলো পাওয়া যায় গুগল, এটা সার্চ করবেন একটু একটু মডিফাই করে দিবেন, আর এটা তো হচ্ছে বিজেপি, দেখেন এখানে একে কোনো রেটিং দেয় নাই, রেটিং না দিয়েও ফোন করে দিছি, আপনার 5-স্টার পান 4-স্টার পান ওগুলো কোনো ব্যাপার না, কিন্তু যতক্ষণ পর্যন্ত উইন করে নাই, হ্যাঁ অতক্ষণ পর্যন্ত আপনার কোনো ডিজাইনের কোনো ইয়ে নাই, অনেকজনে পায় 5-স্টার, 5-স্টারের কোনো মান নেই, 5-স্টার মানে হচ্ছে আপনার ডিজাইনটা সুন্দর হচ্ছে বাস, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ওটা উইন করে নাই ততক্ষণ পর্যন্ত আপনার কোনো লাভ নেই, ওখানে সেমি নিশ্চিন্ন হয়ে যে আপনার ওটা নিবে ওই রকম, ডিজাইন সুন্দর হলে 5-স্টার দেয় আর কি। আচ্ছা আমি এটা সেভ করে নিলাম, আচ্ছা দেখেন এই মেয়েটা একই ফোন ইউজ করে বারবার একটা কন্টেস্টে উইন হচ্ছে, একই ফন্ট ইউজ করে একই কালার রেড আর হোয়াইট দুটো কালার ইউজ করে এই কন্টেস্টে অ্যাটেন্ড করতেছে এই মক আপটা দিয়ে। আচ্ছা আমি এটাও সেভ করে নিলাম, আমি এই ধরনের মানে আরেকটা মেয়ে দেখছিলাম একই ফন্ট ইউজ করে বারবার এই ধরনের লাল আর সাদা কালার ইউজ করে একই ফন্ট ইউজ করে বারবার উইন হচ্ছিল, এটাও
ই করলাম, দেখেন এটাও একই ফোন। আচ্ছা এই ফোনটা আমি এখন গুগলে সার্চ করবো, না এটা একই ফোন না, একটু ভিন্ন। আচ্ছা আমি এটা সেভ করে নিলাম। এখন আমি এই ফোনটা ডাউনলোড করবো, ভোডা ফোন। ওই ফোনটা দিয়ে অনেকগুলো ডিজাইনই উইন হয়, প্রায় সময় দেখা যায় ওই ফোনটা দিয়ে উইন হয়, অনেকগুলো দেখছি আমি এরকম। আচ্ছা এটা দেখি, চার্জ করে দেখি। এই যে দেখেন, ও একই ধরনের ফোন চলে আসছে। আমি এখান থেকে এখন নামটা চেঞ্জ ইয়ে করবো, কপি করলাম। কপি করার পরে এখানে দেখেন কন্ট্রোল ভি দিয়ে এটা এখানে পেস্ট করলাম। আচ্ছা এখানে নাই, আমি সরাসরি গুগলে যাই, অন্য একটা ওয়েবসাইটে যেতে পারি দিয়ে পেস্ট করলাম, এন্টার দিলাম। ইজি, এখন আমি এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর ওপেন করছি, এখান থেকে সরাসরি ইনস্টল করে নিব। আচ্ছা এটা কেটে দিলাম, তারপরে যাক এটা গেছে। আচ্ছা এটা তো অনেকগুলো দেখেছি, সিম্বল দেখেছি, এখান থেকে একটা এটা 100 USD, ওখান থেকে এটা নিয়েছি, দুইটা নিয়েছি। আপনার কন্টেস্ট হোল্ডার যদি চাই যে কয়টা নিতে পারবে, কারণ আর করছে এটা। আচ্ছা এটা কিছু দিলাম, দেখেন একই ধরনের, প্রায় একই না, একটু ভিন্ন মনে হয় এটা ফোনটা। দেখেন এটাও, এটা আমি সেভ করে নিলাম। ফন্টটা যে ফন্টগুলো ইউজ করে ওগুলো আপনার দেখবেন, অবশ্যই রিসার্চ করবেন কোন ফন্ট ইউজ করে, কোন মার্কআপ ইউজ করে ডিজাইনটাতে উন্নত হয়েছে, দেখবেন। দেখেন যে একটু আগে বলছিলাম ডিজাইনটা সুন্দর করে দেখাইতে পারেন, এখন পেজের বাইরে চলে গেছে, যেটা দেখতে সুন্দর দেখাচ্ছে, ডিজাইন করছে বাস, ওগুলো পেজের বাইরে। এই মেয়েটার এন্ট্রি হচ্ছে 8 নম্বর এন্ট্রি, হুম 8 নম্বরটাতে এন্ট্রি ওপেন করে দিয়েছি, 279টা আপনার এন্ট্রি করছে যাওয়া। যেটিকে টি দিলাম, দেখেন একই ধরনের ফন্ট ইউজ করে আরেকটাতে, শুধু সাদা আর লাল কালার, কোনো ডিজাইনই নেই আর কি, এটা তো ওপেন করছে। এই ধরনের যেগুলো উইন হয় এগুলো আপনার ডাউনলোড করে রিসার্চ করবেন কোন ধরনের ইয়েতে উইন হয়েছে এখান থেকে। আর এটাও দেখেন, আচ্ছা আমি এটাও সেভ করে নিলাম। ওটা কেমনে দিছে, ওর মধ্যে ভিতরে ওই আইকন লাগাই দিছি, দেখেন পরে। এই যে একটু আগে আরেকটা কন্টেস্টে প্রথম যেটা 41 মিনিট আগে যেটা ওন হয়েছে, ওটার মতো হুবহু একই, এই যে এটার মতোই, এটা হচ্ছে আপনার 42 USD, যেটা 41 মিনিট আগে ওন হয়েছে ওটা হচ্ছে 100 AUD। ওকে একই সিস্টেম, একই ধরনের, বাস এই আইকনটা এই সাইডে নিয়ে আসছে ওখানে, তারপরে নামটা চেঞ্জ করে দিছে, বাস এইটুকু, আর কোনো ইয়ে নাই। এর একই ডিজাইন, একই ডিজাইন দিয়ে দুইটাতে এন্ট্রিতে উইন। ওকে কালারটা চেঞ্জ করছে মনে হয় ওখানে, দিকে আবার একটু দেখাই আপনাদের ওটা।
এক নাম্বার টানা, এই যে এই যে দেখেন, শুধুমাত্র এটা এজেডি নিয়ে আছে, আর ওই যে ভিতরের এটা লালটা, এটা ঘরের যেটা আইকন আছে ভিতরে দরজার, ওটা হচ্ছে আপনার রেড কালার করে দিয়েছি, আর এটা এটা এজেডি, এইটুকু বাস। তো একটা ডিজাইন দিয়ে ও দুইটাতে অন হয়ে গেছে। তো আর দেখেন ওটুর ওটুর ক্ষেত্রে যে মানে ডিজাইন যেগুলো করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ফন্ট যেগুলো ইউজ করে ওগুলো উইন বেশি হয়। ওটুর ক্ষেত্রে ওটু ইয়ে ফন্ট এটাই প্রায় ইউজ করতে দেখা যায়। তো আচ্ছা এটা গেল, আমি তাড়াহুড়ো করতেছি একটু যাতে তাড়াতাড়ি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এটা দেখেন কোন কালার ইউজ করছি আমি, কি আচ্ছা আমি এটা সেভ করে নিলাম, সেটা আমার আগে সেভ করা আছে, আগে সেভ করা আছে সেজন্য। আচ্ছা ওটু বেট ওটু ওটু এখানে দেখেন তিনটা তিনটাকে উইন করছে, সবগুলো একই ধরনের ফন্ট। ওকে আর অফ কোর্স দিবেন, সেটাও সেভ করে নিলাম। তো আমি যেগুলোতে উইন হয়েছি আমার ওগুলো দেখাই আপনাদের একটু। আমি 6 দিন আগে একটা করছি, এটা হচ্ছে 6 দিন আগে, আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে 6 দিন আগে, আরেকটা উইন হয়েছি এটা হচ্ছে 7 দিন আগে, এটা 7 দিন আগে, আর এটা হচ্ছে আমি কয়েকদিন কাজ করি নাই, আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল ঠিক করছি। তো আপনাদের প্রতিদিন কমপক্ষে দুইটা দুইটা করে এন্ট্রি দিবেন। দেখেন আমি যেটাতে যখন আপনার, আমি প্রথম এন্ট্রিটা দিছিলাম এইভাবেই এটা, তারপরে দিছি আপনার 13 নম্বর, এটা পরেরটাতে দিলাম এইভাবে, ব্যাকগ্রাউন্ডটা আপনার অপাসিটিটা কমাই দিয়ে এইভাবে দিলাম যাতে একটু সুন্দর দেখায়, নিচে কিছু লিখলে এভাবে সুন্দর দেখায়, তো ফন্টটা সুন্দর করে আপনি বুঝতে পারবেন আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে এইভাবে। ওকে তো এটা তো এটাকে এটাকে অন করছে পরে, তো দেখেন আরেকটা সরি এই এই ডিজাইনটা, এই অনেক কনফিউজের মধ্যে ছিল কোনটা নেবে কোনটা নেবে, পরে আমি তিনটা ফাইলে আমি একে ডেলিভারি দিছি। আরেকটা ডিজাইনের জন্য আরেকটা কন্টেস্টের জন্য করছিলাম ডিজাইনটা, কিন্তু পরবর্তীতে ওটা আমি হয়তো 5 স্টার দিছি কিন্তু উইন করে না, অন্যজনকে উইন করছে। ওটা খুব হুব একই ধরনের ইয়ে, যেমন এই যে এই ডিজাইনটা, এটা আমি একটা করছিলাম একটা ল কোম্পানির লোগো, এখানে আরেকটা ইয়ে ছিল, আমি আপনাদের দেখাই আমি সরাসরি, এই যে ইত্তেহাদ, এটার জন্য আমি লোগোটা করছিলাম, এটা তো আমাকে 5 স্টার দিয়েছিল, কিন্তু ডিজাইনটা আমার পরবর্তীতে আমার সুন্দর লাগে নাই, বেশি একটু এগিয়ে হয়ে গেছে। তো পরবর্তীতে আমি এটা কি করছি, এই যে কলমের এটা আছে, কলমের এটা নিয়ে আরেকটা ল কোম্পানির যখন এন্ট্রি দিছে কন্টেস্ট আসছে ওখানে আমি অ্যাপ্লাই করছি, ওটা দিয়ে বাস একটা ডিজাইন করে দিছি, এই যে এই ডিজাইনটা। ওখানে আমি কী করছি দেখেন, শুধুমাত্র কলমটা নিয়ে মানে যে আমার যে ফন্টটা আমার প্রাথমিকভাবে টাইপিং করতে গেলে মেরিয়ট প্রো যে ফন্ট, তাই না, প্রাথমিকভাবে টাইপিং করতে গেলে মেরিয়ট প্রোই আসে, ওই ফন্ট ইউজ করেই দিছি বাস, আর কোনো ফন্ট ইউজ করে না, বাস দিছি উইন করে দিছি। তো কার কখন কোনটা ভালো লাগে তার কোনো ইয়ে নাই, কন্টেস্ট দিতে থাকেন দেখবেন উইন হয়ে গেছেন। ওটা আরও আমার ছিল 50 ইউরো,
দেখেন জি, বা অন্য কাউকে ফাইভ স্টার দিছে, কিন্তু ফাইভ স্টার দেওয়ার পর আমাকে কোন স্টারই দেয় নাই, আমাকে উল করে দিছে। এদেরকে ফাইভ স্টার দিছে কিন্তু নেই নেই, আমার টেন। আমি এখানে কয়টা এন্ট্রি দিছিলাম, এন্ট্রি আমি এখানে কয়েকটা এন্ট্রি দিছি দেখেন, শুধুমাত্র মিরিট প্রুফ ফন্টটা ইউজ করছি ওখানে, আর কোনো ফন্ট ইউজ করি নাই, চেঞ্জ করি নাই। তো এভাবে কার কোনটা ভালো লাগে তার কোনো হিসেব নেই। তো আপনার এন্ট্রি দিতে থাকেন, দেখবেন অবশ্যই একটা সফলতা আসবে ইনশাআল্লাহ। আরেকটা দেখেন, আমি কাজ করলেই বুঝতে পারবেন অবশ্যই ডিজাইনটা কেমন হচ্ছে। যে দেখেন আমি, আমার হচ্ছে আরবি টাইপ ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি ডিজাইন আমার ভালো লাগে করতে, মন চাই। আমি বাঙালি কিন্তু আমার আরবি ক্যালিগ্রাফি ডিজাইন অনেক মাস্টারি আছে, অনেক ইয়ে আছে। এই ডিজাইনটা দেখি, ফাইভ স্টার পাইছে, একে ফাইভ স্টার দিছে, কিন্তু কোন জায়গায় দেখি একটু আপনার চেষ্টা থাকতে হবে। প্রথমবার যেটা উইন হয়েছে তাও আরবি ডিজাইন আপনাদের দেখাই। আপনারা যদি কন্টেস্টে অ্যাটেন্ড করতে থাকেন, অ্যাটেন্ড যদি করতে থাকেন, তাহলে দেখবেন আপনাদের অনেক সময় কন্টেস্ট হলো যদি কাউকে উইন না করে, তো দেখা যাবে আপনার ওখানে একটা পার্সেন্টেজ চলে আসছে। দেখে আপনি আপনাদেরকে একটু, এই যে এই লোগোটা তো আমি 14 দিন আগে একটা ইয়ে পাইছি, 14 দিন আগে, তারপরে এটাও 14 দিন আগে, 14 দিন আগে আমি $3 পাইছি ওটা প্রাইজ মানি। কন্টেস্ট হলে যখন কাউকে উইন করে না, তখন একটা সময় থাকে, এক মাস চার সপ্তাহ দিন সময় থাকে এদের। ওই সময়ের মধ্যে যদি কাউকে উইন না করে, তাহলে ওই টাকাটা, যেমন এই $15, যে কয়জন এখানে এন্ট্রি দিছে সবার মধ্যে ভাগ করে দেবে। যদি কাউকে যদি ফাইভ স্টার দেয়, ফাইভ স্টারের মধ্যে যারা যারা ফাইভ স্টার পেয়েছে, ফোর স্টার পেয়েছে, এদের মধ্যে ভাগ হয়ে যাবে। ওকে, এখানে যখন কাউকে স্টার দিয়ে নেয়, সবার মধ্যে ভাগ হয়ে গেছে ওটা, ওখান থেকে আমি একটা পার্সেন্টেজ পাইছি, প্রাইজ মানি একটা পাইছি। তারপর এটা দেখেন, এটাতে দুই একজনকে ওয়ান স্টার, ওয়ান স্টার, টু স্টার এভাবে দিয়েছি, কিন্তু কাউকে উইন করে নেয়। এখান থেকে, এখানে আমি দিয়েছিলাম দুইটা এন্ট্রি, ওকে, এখান থেকে আমাকে একটা পার্সেন্টেজ দিছে, মনে হয় $2 মনে হয় পাইছিলাম এখানে, 356টা এন্ট্রি জমা করছে। ওখানে যে কয়জন এন্ট্রি দিছে, ওই কয়জনকেই এটা ভাগ করে দিই। তো দেখবেন আপনাদের যদি এন্ট্রি দিতে থাকে, দেখা যাবে মাস শেষে একটা অন্তত এরকম, এভাবে সবাই কিন্তু আর উইন করতেছে না, সবার গুলো তো নিচ্ছে না, কোনো না কোনোভাবে আপনার ওখানে অ্যাকাউন্টে অ্যামাউন্ট একটা চলে আসছে। আরেকটা, আরেকটা দেখে আপনাদের আমি, আরেকটা এই যে এই ডিজাইনটা আরবি ক্যালিগ্রাফি, এটা আমি ডিজাইন করছি। এখানে আমাকে কমেন্ট করছিল পরে $420 একটা কাজ, ওখানে সর্বোচ্চ দিছে 30 স্টার, 30 স্টারের মধ্যে আমাকে একজন, আমিও আছি এখানে। ডিজাইন টাইম করছি, তো দেখবেন কাজ করতে করতে, আরবি ডিজাইন ক্যালিগ্রাফি আমার কোনো জানাই ছিল না, এখন দেখতে দেখতে করতে করতে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, মানে একটা বুঝে আসতেছে কেমনে করলে কি, কেমনে কি করে। তো চেষ্টা করতে থাকুন, কাজ করতে থাকুন, এন্ট্রি দিতে থাকুন, দেখবেন সফলতা আসবে। তো আজকের মতো এখানে শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ, আসসালামু আলাইকুম।